গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গ্রামীণ পরিবারের আটটি প্রতিষ্ঠান জবরদখলের অভিযোগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এসব প্রতিষ্ঠান ব্যবসায়িক মুনাফায় গড়ে উঠেছে, গ্রামীণ ব্যাংকের টাকায় নয়। ডক্টর ইউনূস অভিযোগ করেন, পুলিশের কাছে সহযোগিতা চেয়েও পাননি তিনি। মিরপুরের চিড়িয়াখানা সড়কে 14 তলা টেলিকম ভবনে গ্রামীণ পরিবার গ্রুপের 16টি প্রতিষ্ঠান, যেগুলোর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 12 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এ ভবনে অবস্থিত 8টি অফিস দখল করে নেয়ার অভিযোগ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের। গ্রামীণ ব্যাংকের দাবি, এই প্রতিষ্ঠানগুলো ব্যাংকের টাকায় গড়ে তোলা হয়েছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, ব্যবসার মুনাফার টাকায় গ্রামীণ পরিবারের প্রতিষ্ঠান গড়ে উঠেছে, গ্রামীণ ব্যাংকের টাকায় হয়নি। আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। আমরা এই সুন্দর বিল্ডিংটা বানিয়েছিলাম অতি সম্প্রতি 12 তারিখে, দেখলাম কতগুলো বাইরের লোক এসে এটা জবরদখল করে গেল। আমরা বাইরের লোক হয়ে গেলাম তাদের কাছে, তারা তাদের নিয়মে দেয়া চালানোর চেষ্টা করছে। আমরা বুঝতে পারলাম না এটা কী ব্যাপার। আমরা পুলিশকে বললাম যে এরকম কাণ্ড হচ্ছে, তা আপনারা এসে তাকে ঠিক করে দেন। পুলিশ প্রথম গ্রহণই করল না, তারপর একবার এসে ঘুরে গেল, তারা এখানে কোনো অসুবিধা দেখল না। সম্প্রতি গ্রামীণ ব্যাংকের তরফ থেকে গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের পরিচালক পদে কয়েকজনকে মনোনীত করার পাশাপাশি এই দুই কোম্পানির চেয়ারম্যান পদে ডক্টর ইউনূসের বদলে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম সাইফুল মজিদকে মনোনীত করা হয়। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেন, তার প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা চলছে। এখানে কারো পকেট থেকে কোনো সংগঠনের গ্রামীণ ব্যাংকে টাকা নিয়ে এটা করেছে সেরকম হয়নি। কিন্তু মনে করে যে না, গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে তারা বলছে, এরকম করে সম্ভব না। গ্রামীণ ব্যাংকের একটা করে কেন আসে। শ্রম আইনের একটি মামলায় সাজা এবং আরেক মামলায় দুদকের অভিযোগপত্র অনুমোদন নিয়ে আলোচনার মধ্যেই সংবাদ সম্মেলনে আসলেন ডক্টর ইউনূস। গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম এবং গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনুদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।